হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যারা আপনি আমার এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে জারা ওয়ান, সিওসিএন ফোর, থাই সুপার, রঙিন নেপিয়ার, পাকচং নেপিয়ার, এই ঘাসগুলো কেমনভাবে লাগাইতে হয়। শুকনো উঁচু জমির জন্য প্রযোজ্য এই ঘাসগুলো লাগাইতে হয়। সর্বপ্রথমে আপনাকে অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা হলো জমিটাকে সুন্দরভাবে পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করে নিতে হবে। হাল চাষ করে নেওয়ার পরে অবশ্যই আপনাকে মাটিটাকে ঝুরঝুরি করে নিতে হবে। ঝুরঝুরি করার পরে মাটিটাকে যতটা সম্ভব এই ঝুরঝুরি করে নিয়ে কাটিংগুলো এইভাবে যে সর্বনিম্ন এক হাত বা সর্বোচ্চ 22 ইঞ্চি এইভাবে দিয়ে যে কাটিংগুলো কীভাবে লাগায় একটু দেখুন সুন্দরভাবে। এই যে এভাবে আপনি প্রয়োজন বোধে একটা একটা কাঠি দিয়ে মেপে নেবেন যাতে দূরত্বটা ঠিক মতো হয়। আর দ্বিতীয়ত হলো যে এই যত দূরত্বে মানে যত ফাঁকে ফাঁকে লাগাবেন কাটিংগুলো, আপনার ঘাসগুলো অনেক বড় হবে, মোটা হবে এবং সোপ আকার ধারণ করবে। ঠিক এরকমভাবে এই যে আপনি আমরা প্রথমে কি করে নিয়েছি, প্রথমে একটা ইয়ে দিয়ে হাত নাংলে বলে, এটা আঞ্চলিক ভাষা, ওইটা দিয়ে আমরা মাটিটাকে সুন্দর করে আগে গর্ত করে নিয়েছি। গর্ত করে নেওয়ার পরে যে কাটিংগুলো লাগাচ্ছি, কাটিংয়ের প্রথম প্রতিটা কাটিংয়ে দুইটা করে গিট থাকে, একটু ভালো করে দেখবেন। প্রথম গিটটা মাটির মধ্যে যে 1 থেকে 1.5 ইঞ্চি ভিতরে যাচ্ছে, আর উপরের গিটটা যে মাটি শোয়া শোয়াভাবে রাখতে হবে যাতে উপর থেকে যে উপরের গিট থেকে যখন কুচি গজাবে, চারা গজাবে, যাতে ওইটা মাটির সঙ্গে লেগে যায়। আর যদি আপনি খারাপভাবে লাগান তাহলে আপনার যে গিটটা নিচে গেছে শুধু ওইটা থেকে গাছ বের হবে, উপরের গিটটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই যে দেখুন কী সুন্দরভাবে মাটি শোয়া শোয়াভাবে রাখা হচ্ছে। প্রয়োজন বোধে যাকে বলা হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেল, আপনি প্রয়োজন বোধে একটু এরকমভাবে দিলেও সমস্যা নেই, তবে অতিরিক্ত কিন্তু খাড়া করা যাবে না। এই যে এরকমভাবে আপনারা কাটিংগুলো লাগাবেন। শুকনো উঁচু জমির জন্য প্রযোজ্য যে ঘাসগুলো, শুধু শুকনো উঁচু জমি না, আপনার নিচু জমিতে যে সকল ঘাস লাগানো, যেমন জার্মান হোয়াইট, অজান হাইব্রিড, এগুলো যেভাবে লাগায় প্রত্যেকটা কাটিং একই সিস্টেম লাগানো, সেটা যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগাবেন। এইভাবে যে কাত করে করে দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি, এই হলো কাটিংগুলো লাগানোর চাষ পদ্ধতি। সঠিক নিয়মে যদি আপনি কাটিংগুলো লাগান তাহলে আল্লাহর রহমতে আপনার ফলাফল সুনিশ্চিত হবে এবং ভালো ফলন পাবেন। আমি প্রথমে আমার এই জমিটা সুন্দর করে দেখুন হাল চাষ করে নিয়েছি, মাটি ঝুরঝুরে হয়ে গেছে। এই ঝুরঝুরে মাটির মধ্যে আপনার কাটিংগুলো লাগাইতে হবে। ভুল করেও আপনারা কেউ ইয়ে করবেন না, হাল চাষ না করে কাটিং লাগাবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমাদের কাছ থেকে যদি কেউ কাটিং নিতে ইচ্ছুক হন, সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের লোকেশন সিরাজগঞ্জ উল্লাপাড়া।